ইসলাম ধর্মের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের অন্যতম হলো হজ। এবার অন্যান্য ভাষার পাশাপাশি বাংলাতেও খুতবা দেওয়া হবে। এই ঘোষণায় প্রবাসী সহ বাংলা ভাষাভাষী লোকদের খুতবা বোঝার ক্ষেত্রে সুবিধা হবে বলে মত অনেকের। সৌদি সহকর্মী আল আমিনের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালন করা ফরজ। ফরজি কাজের জন্য প্রতিবছর আরবি জিলহাজ মাসের 9 তারিখ মক্কার অধুরে আরাফাতের ময়দানে সমবেত হন বিশ্বের বিভিন্ন দেশে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। আর এদিন দুপুরে আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে বিশ্ব মুসলিম উম্মার উদ্দেশ্যে ভাষণ প্রদান করা হয়, যা হজের খুতবা নামে পরিচিত। এবার সম্প্রচার হবে বাংলায়। এতে নিয়ম কানুন বোঝা সহজ হবে বলে জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা। আরবিতে বললে আমরা আজকে যারা বাংলা ভাষায় আসছে তারা বুঝতে পারতেছি না অর্থটা কি, ইমাম সাহেব কি বললো আর কি করণীয় আমাদের। অত্যন্ত আনন্দিত যে এবার আমাদের হজের যে খুতবাটা বাংলায় দেওয়া হবে, বাংলাদেশিরা বুঝবে। এই জন্য আসলে আমরা আলহামদুলিল্লাহ এই হজের যে খুতবাটা আমরা মুসলিম উম্মা পুরা এই জিনিসটা বুঝতে পারবো। চলতি বছর 30 জুলাই অনুষ্ঠিত হবে পবিত্র হজ। এরই মধ্যে মক্কায় অবস্থান নিয়েছেন নির্বাচিত প্রায় 10,000 ধর্মপ্রাণ মুসলমান। এখানে তারা 4 দিন কোয়ারেন্টাইন করবেন। এরপর 8 জিলহজ 29 জুলাই মিনারে যাবেন, আর এর মাধ্যমেই শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। পবিত্র দুই নগরী মক্কার গ্র্যান্ড মসজিদ তথা এবং মদিনা মসজিদের নববীর জেনারেল অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ডক্টর আব্দুর রহমান বিন আব্দুল আজিজ আল সুদাইস এক টুইট বার্তায় জানিয়েছে, চলতি বছর আরবি ছাড়াও 10টি ভাষায় হজের খুতবা অনুষ্ঠিত হবে। অন্য ভাষাগুলো হলো উর্দু, ফার্সি, ইংরেজি, মালয়, ফ্রেঞ্চ, মান্দারিন, তুর্কি, রুশ, বাংলা ও হাবশি। বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবেও করোনা মহামারী চলছে, ফলে অনেক ভেবেচিন্তে এবার সীমিত পরিসরে হজ পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।